জন এব্রাহিম সিনেমার প্রোডিউসার। জন এব্রাহিমের নামটা কিন্তু সার্থক, জন এব্রাহিম কর। কেন যে অর্জুন কাপুরকে কাস্ট করে? নকল মনোময় ভট্টাচার্য কে জানো? অর্জুন কাপুর। বারবার ওকে নিয়ে যে কেন ইনভেস্ট করে সিনেমাতে জানি না আমি। আমি ক্রাইম মাস্টার ডোডো বক্স অফিস ফিভারে নতুন একটা সিনেমা নিয়ে চর্চা করতে চলে এলাম। নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে সর্দার কা গ্র্যান্ডসন জন এব্রাহিম এবং টি সিরিজ হচ্ছে এই সিনেমার প্রোডিউসার। হ্যাঁ, 2 ঘন্টার থেকে একটু বেশি সময় জুড়ে সিনেমা। এবং কেমন লাগলো এই সিনেমা এটাই তোমার প্রশ্ন হবে। নেটফ্লিক্সে রিলিজ হওয়া বনি কাপুর কা ওভার স্মার্ট সন, সরি সর্দার কা গ্র্যান্ডসন সিনেমার নাম। গল্পটা নস্টালজিক, গল্পে দেখানো হয়েছে আমার ভীষণ পছন্দের অ্যাক্ট্রেস নীরা গুপ্তা। লাহোরে কাটিয়েছিলেন ছোটবেলায় অনেকটা সময় এবং সেই মেমোরি তাকে সবসময় ভাবায়, কিন্তু বাকি সময়টা অমৃতসরে তার কাটছে যে কোনো একটা কারণে। জীবনের ম্যাচিওর এই শেষ বয়সে তার ইচ্ছে হয়েছে লাহোরে ফিরে যেতে, সেখানে গিয়ে থাকতে, হতেই পারে। সিনেমার প্লট নিয়ে যেটা বলবো, বজরঙ্গি ভাইজান বা ফ্যান্টমে কবির খানের ডিরেকশনের সাথে এই মুভির ডায়লগস এবং স্টোরি প্লটের প্রচুর মিল রয়েছে। সিনেমার পজিটিভ সাইড হলো লাহোরে যাওয়ার পথের দুধারের দুর্দান্ত সিনস, গাছপালা এবং ভারতবর্ষেই এত সুন্দর সিনসিনারি দেখা যায়। হ্যাঁ, এরকম এক্সটিক লোকেশনে শ্যুট করা সিনেমা এবং গাছপালা, তার সাথে নীরা গুপ্তার অ্যাক্টিং আমাকে কিন্তু, হ্যাঁ, আমার চোখ কেড়েছে, আমার মন কেড়েছে। যতবার তিনি সিনে ফিরে এসেছেন তার দিকে মোহিত হয়ে তাকিয়েছিলাম আমি। সত্যি মানে আমার প্রচণ্ড পছন্দের একজন অ্যাক্ট্রেস হচ্ছে এই নীরা গুপ্তা। এবং নেগেটিভ দিক হলো বনি কাপুরের এই ছেলে অর্জুন কাপুরের এক্সিস্টেন্স, ওকে কাস্টিং করার ইচ্ছে এবং তার ভুরু কুচকিয়ে ভীষণভাবে উদ্দেশ্যহীন ওয়েতে একটা ওভার অ্যাক্টিং, হাসানোর চেষ্টা করা। রাকুলপ্রীত সিং এই সিনেমাতে হিরোইন, কেন যে তাকে নিয়েছে জানি না। অনেকগুলো আলুর মধ্যে একটা ছোট্ট ক্যাপসিকাম কি কাজে লাগবে। হ্যাঁ, স্টোরি প্লটটাকে জোর করে টেনে বড় করা হয়েছে। আমার মনে হয়েছে মনোময় ভট্টাচার্যির দাড়িটাকে নকল করে অর্জুন কাপুর কেস খেয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, জন এব্রাহিমের টাকায় এই সিনেমা হয়েছে বলে জন এব্রাহিম কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গেছে। হ্যাঁ, এই সিনেমাতে কেন যে আসে এরা ফ্রেমে বুঝি না। একটা প্রপার সিনেমা যেখানে পুরোটাই তুমি জুড়ে থাকবে সেটাতে আসো, কেন, কী দরকার? এই যে কয়েকদিন আগে সুইজারল্যান্ডে দেখেছি জিদ্দা নেচেছে একটা স্পেসিফিক সিনে, ও প্রডিউসার বলে সুযোগ পেয়েছে। এনিওয়ে, সিনেমার অ্যাসেট হচ্ছে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান, কিন্তু ওভারঅল সিনেমাতে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজার গুলরাজ সিং, তার কাজ আমার ভীষণ ভালো লেগেছে। এবং আর্ট ডিরেকশন সিনেমাতে ফাটাফাটি। হ্যাঁ, তারপর টি সিরিজের কো প্রোডাকশন, ভূষণ কুমারের নাম আছে এই সিনেমাতে। আমার বন্ধু তানিশ বাগচি আর মিউজিক করবে না, তাকি হয়, ভালোই বানিয়েছে গান। এবং তোমার প্রশ্ন হতে পারে বক্স অফিস ফিভারে এই সর্দার কা গ্র্যান্ডসনকে আমি কটা চুমু দেব। বক্স অফিস ফিভারে আমি ক্রাইম মাস্টার ডোরো সর্দার কা গ্র্যান্ডসনের 2 চুমু দেব, 5-এ। কারণ এই প্যান্ডেমিকে অর্জুন কাপুর আর একটা প্যান্ডেমিক নিয়ে চলে এসছে, সেটার জন্য প্লিজ বাবা, তোর বাবা প্রোডিউসার বলে এত টাকা নষ্ট করিস না, প্লিজ প্লিজ প্লিজ।